হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহও চলে এসেছি গালি স্ট্রিট হাটে। আজকে গালি স্ট্রিট হাটে ডগের কি রেট চলছে তার সব কিছুর আপডেট আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তার সঙ্গে থাকবে আপনাদের কমেন্ট সেকশনে করা বিভিন্ন প্রশ্নের উত্তর। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। হাত দিস লাগিয়ে কত দাম রেখেছো? 16,000। ল্যাব তো বাচ্চা আপনারা 8টায় খেয়েছে, আমার 1টায় খাবে, আবার আপনি 9টায় খাবে, এখন 3 দিন এইভাবে খাবে, ঠিক 4-5 দিন চলে যাওয়ার পরে ওটা 4 বার করে ¿Qué
বলুন কি লাগবে পাগ নিন না ভালো পাগ নিন না পাগ নেব না পাগ নেব তাহলে আমি 13 টাকা পাঠাবো না 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 এইটা একটু দেখে গোল্ডেন এর বয়স 45 বয়স মেল ফিমেল বোথ অ্যাভেলেবল দাম রেখেছ 18 টাকা থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে এসছেন যাদবপুর যাদবপুর আজকে ফার্স্ট টাইম এলেন হ্যাঁ হ্যাঁ গতকালে আপনার ভিডিও দেখছিলাম আরে থ্যাংক ইউ আপনার সাথে কেমন লেগেছে ভিডিও ঠিকঠাক সুন্দর অনেকগুলো ভিডিও আছে অনেকগুলো আছে আজকে ডগনের প্ল্যান আছে না না দেখছিলাম আজকে দেখতে আর কিছু গাছ নেব আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি বই বলেছি নিজে বলেছে ছেলে কোনো ফেদার নেই ইন্টেলিজেন্ট হয়
আপনি যখন ছোটর মধ্যে রাখবেন, ছোটর মধ্যে ইংলিশ পকেটটা রাখতে পারেন, এটা দেখে নিন আমার কাছে বলছে কোয়ালিটি ছোলা বলি না আপনার দাম বলতে বলুন দিদি ভাই দাদা ফাইনাল তো পাঠিয়ে দিয়েছেন দাদা হ্যাঁ দিদি বেটার নাম কি রাখবেন জায়গাটা ঠিক হয়নি তো দাদা ফাইনাল কত রাখবে ১০,৫০০ থ্যাংক ইউ ম্যাম যেটা পাঠিয়ে সেটা তো বললাম ভর্তি
বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটিতে হয়তো আপনাদের সবার ভিডিও আমি দিতে পারিনি, কারণ যাদের ভিডিও আমি দিতে পারিনি নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যাড করে দেবো। কারণ একটা ভিডিওতে যদি সবার ভিডিও আমি অ্যাড করে দিই ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি ভেঙে ভেঙে আপনাদের সবারই ভিডিও আমি অ্যাড করে দেবো। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।